আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কথা বলবো রিক্রুটার্স কোম্পানি অথবা যে কোম্পানিগুলো আপনাদেরকে জব পাইয়ে দিতে ক্যানাডাতে সাহায্য করবে সেই কোম্পানিগুলো নিয়ে। এখন এরকম হাজারো কোম্পানি ক্যানাডাতে অবস্থিত রয়েছে যারা আপনাদেরকে জব অফার ম্যানেজ করে দেওয়ার সামর্থ্য রাখে, কিন্তু কতগুলো হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভড। সো ক্যানাডার গভর্নমেন্ট অ্যাপ্রুভড যে রিক্রুটার্সগুলো রয়েছে তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। সো গভর্নমেন্ট ওয়েবসাইটে যখন আপনি গিয়ে লাইসেন্সড অ্যাপ্রুভাল বা লাইসেন্সড আছে যাদের, সেই অ্যাপ্রুভাল রিক্রুইটার্স বা যারা জব আপনাদেরকে পাইয়ে দিতে পারে সেরকম রিক্রুইটার্স কোম্পানিগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি টোটাল 390টি রিক্রুইটার্স কি করে আপনারা খুঁজবেন, কোন রিক্রুটার্স আপনাদেরকে এলএমআই এ চাকরি পাইয়ে দিতে সাহায্য করতে পারে অথবা পিএমপির জন্য শুধুমাত্র জব অফার পাইয়ে দিতে সাহায্য করতে পারে সেই রিক্রুটার্স দিয়ে কথা বলবো। এখন আপনারা অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, আপু তাহলে রিক্রুটার্স কোম্পানি নিয়ে কেন কথা বলছেন? আপনারা অনেকেই আছেন যে সরাসরি চাকরিতে আবেদন করে হয়তোবা সেভাবে রেসপন্সটা পাচ্ছেন না। এই রিক্রুটার্স এর কাছে যাওয়ার স্টেপটা হবে আপনাদের যখন আপনারা নিজেরা চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন তারপরে। আর এই রিক্রুটার্স টা আপনাদেরকে কত টাকা চার্জ করবে, কিভাবে টাকা নিবে, এটা নিয়েও আমি ডিটেলস পুরো ভিডিওর যখন পুরো ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে যখন দেখাবো তখন আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব যে আসলে এই রিক্রুটার্স কোম্পানি কি আপনাদের কাছ থেকে কোনো টাকা চার্জ করবে কিনা। এখন ফর এক্সাম্পল ধরেন আপনি মিডল ইস্টের একটা কান্ট্রিতে আছেন, আপনি সেখানে অনেক বছর ধরে ইলেকট্রিশিয়ানের জব করছেন, বা ধরেন আপনি মিডল ইস্টের একটা কান্ট্রিতে আছেন বা ইউরোপের একটা কান্ট্রিতে আছেন, ইভেন আপনারা ইটালিতেও অনেকে আছেন, আপনারা পিজা শেফ, পিজা কি করে বানাতে হয় জানেন, বা পিজা রেস্টুরেন্টে আপনাদের অনেক বছর জব এক্সপিরিয়েন্স আছে। সো এই চাকরিগুলো কিন্তু বাংলাদেশ থেকে বা বাংলাদেশিরা যারা আসতে চান তাদের জন্য অনেক বেশি হাইলি স্কিল জব। সো ক্যানাডাতে যেই জবগুলো আমরা সবসময় মানে আপনাদেরকে উৎসাহ করি অ্যাপ্লাই করার জন্য সেটা হচ্ছে ওয়েল্ডার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, অথবা কনস্ট্রাকশন ওয়ার্কার। সো কনস্ট্রাকশন ওয়ার্কার বলতে কিন্তু বাংলাদেশের যে রাজমিস্ত্রি তাদের কথা বলছি না, কারণ বাংলাদেশে যে বাড়িঘর তৈরি হয় এখানকার বাড়িঘর থেকে অনেক ডিফারেন্ট। বাংলাদেশে যেরকম সিমেন্ট ইট দিয়ে বাড়ি তৈরি হয় এখানে বাড়িগুলো কিন্তু সেরকম না, এখানে বাড়িগুলো হচ্ছে সব ড্রাই ওয়াল অথবা উড, কাঠ, স্টোন, ঠিক আছে, বা পাথরের যে বাড়িগুলো সেগুলো, সো ইটস টোটালি ডিফারেন্ট। এই জন্য যারা হচ্ছে সিঙ্গাপুরের মতো দেশে আছেন বা অন্যান্য দেশে যেই ধরনের কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজ অনেকটা হয়ে থাকে সেটার সাথে সিমিলারিটি কিন্তু ক্যানাডাতে থেকে থাকে। সো এই জন্য যেই জবগুলো আপনাদের জন্য স্পেসিফিক, যারা বাংলাদেশিরা বাইরে আছেন তাদের পাওয়ার পসিবিলিটি 1% হলেও বেশি থাকে বাংলাদেশে যারা অবস্থানরত রয়েছেন তাদের থেকে। এখন বাংলাদেশ থেকে তাহলে কারা চেষ্টা করতে পারবেন? বাংলাদেশে আমি ম্যাক্সিমাম যেটা দেখে থাকি সেটা হচ্ছে ধরেন আপনারা ফাইন্যান্সে আছেন, ব্যাংকে আছেন, অ্যাকাউন্টিং এ আছেন, তারা আপনারা চেষ্টা করতে পারেন বুক কিপারে অথবা অ্যাকাউন্টিং এ অথবা ফ্রন্ট ডেস্ক ক্লার্ক হিসেবে, কাস্টমার সার্ভিসের হিসেবে, যেগুলোর ডিমান্ড কিন্তু সেকেন্ড লেয়ারে। সো ফার্স্ট লেয়ারে হচ্ছে স্কিল্ড ওয়ার্কার, যেরকম আমি বলেছি অলরেডি ওয়েল্ডার, প্লাম্বার এগুলো, আর সেকেন্ড লেয়ারে রয়েছে হচ্ছে এই ধরনের, ধরেন কাস্টমার সার্ভিস রিলেটেড যে জবগুলো বা হচ্ছে যে বাংলাদেশের মতো সেলস, এগুলোতে কিন্তু তেমন একটা এখানে চাহিদা নাই। সো আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের জবটা বা যে এনওসি কোডটা রয়েছে সেটা আগে পারফেক্টলি ফাইন্ড আউট করতে হবে, সেই অনুযায়ী কিন্তু আপনারা চেষ্টা করবেন হচ্ছে আপনাদের রিক্রুটার্স খোঁজার। সো অনেক রিক্রুটার্স রয়েছে যেটা আমি স্পেসিফিক্যালি আজকে কথা বলবো। তো এই মুহূর্তে আমি 390টি যে সরকারি লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি বা রিক্রুটার্স কোম্পানি আছে সেগুলো নিয়ে কথা বলবো, কি করে আপনারা এই লাইসেন্স চেক করবেন, প্লাস কি করে আপনারা এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন বা এদের ইনফরমেশান পাবেন সেটাও আমি দেখিয়ে দিব সরাসরি গভর্নমেন্ট যে ওয়েবসাইট আছে ব্রিটিশ কলম্বিয়াতে সেইটা থেকে। বাট প্রথমত আপনাদের বুঝতে হবে যে রিক্রুটার্স কোম্পানিটা কি বা ক্যানাডাতে এটা কিভাবে কাজ করে বাইরে থেকে লোক আনার জন্য। যেহেতু সবসময়ই আমরা বলি যে ক্যানাডাতে যখন আপনি অ্যাপ্লাই করবেন এমন কোম্পানি থাকতে হবে যারা এলএমআই আপনাদেরকে অ্যাপ্রুভ করে, বা এমন কোম্পানি হতে হবে যারা আপনাকে সরাসরি জব নিয়ে মানে পাইয়ে দিতে পারে বা জবের জন্য স্পন্সর করে হায়ার করে। সো কোম্পানি যখন আমরা বলি তখন কিন্তু আমরা সরাসরি একটা কোম্পানিকে বলছি যেটা হচ্ছে নিজেদেরই কোম্পানি, কিন্তু রিক্রুটার্স কোম্পানি হচ্ছে মাঝখানে আপনাদেরকে মিডিয়া হয়ে কাজ করবে বা এমন একটা মাধ্যম হয়ে কাজ করবে যারা এই কোম্পানিগুলো তাদের লিস্টে থাকবে, কিন্তু আপনি ধরেন যে কাজের জন্য যোগ্য, ধরেন আপনি একজন ওয়েল্ডার,
বা আরেকজন হচ্ছে ইলেকট্রিশিয়ান, তো যিনি ওয়েল্ডার তাকে সেই ওয়েল্ডার কোম্পানি খুঁজে তাকে সেই জবটা পেতে সাহায্য করবে, আবার যে ইলেকট্রিশিয়ান তাকে সেই ইলেকট্রিশিয়ান কোম্পানি খুঁজে টু ডিফারেন্ট কোম্পানিতে, কারণ তাদের আন্ডারে অনেকগুলো কোম্পানি থাকে যেগুলোতে আসলে এলএমআইএ দিয়ে লোক নেওয়া যায়। তো রিক্রুটার্সের কাছে কিন্তু চাকরি পাওয়াটা হচ্ছে বা তারা পাইয়ে দেওয়াটা হচ্ছে কিন্তু অন্যরকম একটা মাধ্যম হতে পারে ক্যানাডাতে চাকরি পাওয়া। বাট আমি ডেফিনেটলি তাদের জন্য রিক্রুটার্সের এই ইনফরমেশনটা দিব, শুধুমাত্র যারা আপনারা মনে করেন যে আপনারা অনেক চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন, আপনাদের সব পারফেক্ট থাকার পরেও আপনারা পারছেন না, তখন আপনারা এই রিক্রুটার্সের মাধ্যমে আবেদনটা করতে পারেন বা চেষ্টা করতে পারেন। কারণ এই এজেন্সিটা বা এই রিক্রুট এজেন্সিগুলো হচ্ছে প্রত্যেকটি গভর্নমেন্ট অ্যাপ্রুভড, তাদেরকে ডেফিনেটলি লাইসেন্স প্রাপ্ত হতে হবে, লাইসেন্স ছাড়া কিন্তু তারা কোনোভাবেই অ্যাপ্রুভাল পাবে না বাইরে থেকে কোনো লোক আনার। তাহলে এদের যে কাজটা সেটা হচ্ছে আমি অলরেডি বলে দিয়েছি, আপনাকে সুরক্ষিতভাবে বা কোনো স্ক্যাম ছাড়া একটা জব পাইয়ে দেওয়া, আবার কোম্পানিও এদের উপরে বিশ্বস্ত বা আস্থা রাখে যে তারা তাদের 100 জন লোক লাগবে এই রিক্রুটার্স কোম্পানিকে তারা সেই প্রজেক্টটা দিয়ে দেয় যে ধরেন আমার হচ্ছে আইটির এই ডিপার্টমেন্টে 100 জন লোক লাগবে। সো সেই রিক্রুটার্সেরই মাঝখানে থেকে বিশ্বস্ততা বজায় রেখে এমপ্লয়ার এবং কোম্পানির মাধ্যমে তারা চাকরি পাইয়ে দিতে এবং লোক হায়ার করে দিতে কোম্পানিকে সাহায্য করে। আর কেন লাইসেন্সপ্রাপ্ত বিদেশি কর্মী নিয়োগকারী বেছে নেওয়া আপনার জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনি যখনই অন্য কাউকে দিবেন কাজটা বা অন্য কোনো মাধ্যমে আসার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার কাছে সবাই টাকা পয়সা চাইবে, কিন্তু রিক্রুটার্স কোম্পানি বা গভর্নমেন্ট অ্যাপ্রুভড রিক্রুটার্স কোম্পানির একটা প্লাস পয়েন্ট হচ্ছে তারা কিন্তু আপনার কাছ থেকে কোনো টাকা নেবে না, তারা যেই চার্জটা নেবে সেটা হচ্ছে কোম্পানি থেকে নেবে। সো যখন কোম্পানি তাদেরকে হচ্ছে গিয়ে একটা টার্গেট দিয়ে দেয় যে আমরা এই 100 লোক আপনাদের মাধ্যমে নিয়ে আসতে চাই, তখন সেই কোম্পানি তাদেরকে এই প্রজেক্টটা দেয় বা তাদেরকে এই ডিলটা দেয়, যেটাকে বলা যায় এক কথায় সেই ডিলে তারা তাদেরকে টাকা পে করবে, নট ফ্রম ইউ, তো আপনার কাছ থেকে কিন্তু তারা কোনো টাকা চাইতে পারবে না। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সুবিধা। এখন এই বিদেশি কর্মী নিয়োগকারী চেক করার উপায় কী সেটা আপনারা এইভাবে যদি দেখেন এই পেজটা, এই পেজটার একটা স্যাম্পল পিকচার আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, তখন কিন্তু আপনারা এখানে একটা লাইসেন্স নাম্বার দেখতে পাবেন। এই লাইসেন্স নাম্বারটাই হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট, প্লাস রেজিস্ট্রেশন বিজনেসের নাম থেকে শুরু করে সব কিছু আপনারা এরকম একটা জিনিসে পেয়ে যাবেন। এছাড়াও সবচেয়ে বেশি ইজি হচ্ছে আপনি লিস্টে চলে গেলে, এখানে আপনি যখন লিস্টে ক্লিক করবেন তখনই আপনি পেয়ে যাবেন সব কিছু। তো আমি আপনাদেরকে একটু লিস্টটা দেখিয়ে দিচ্ছি। তো আপনি যদি লিস্টে ক্লিক করেন, লিস্টে ক্লিক করলেই কিন্তু আপনি পেয়ে গেছেন, দেখেন এটা কিন্তু ব্রিটিশ কলম্বিয়ার এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড ব্রাঞ্চ, যেটা ব্রিটিশ কলম্বিয়া মানে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ওয়েবসাইট, এটা কিন্তু একদম ব্রিটিশ কলম্বিয়ার গভর্নমেন্টাল ওয়েবসাইট। সো এখানেই আপনারা লাইসেন্সড ফরেন ওয়ার্কার রিক্রুটার্স পেয়ে যাবেন। আপনারা যদি এই কন্টেন্টটা থেকে এই লিঙ্কটাতে ক্লিক করেন তাহলে আপনারা এখানে চলে আসতে পারবেন, আর যদি আসেন তখনই আপনারা দেখতে পারবেন। অ্যাকচুয়ালি এখানে 448টা এখন আছে, বাট 390টা আমার দেওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু 390টাই পেয়েছিলাম। সো এই প্রত্যেকটা লাইসেন্সের নেম যে দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকজনেরই কিন্তু লাইসেন্স আছে, লাইসেন্স পিডিএফ আপনারা এখানে চেক করলে করতে পারবেন কোথায় সেইটা আছে, বিজনেস নেম আছে, কান্ট্রি হচ্ছে ক্যানাডা, আর কোনোরকম কোনো কন্ডিশন নাই। এভাবে যদি আপনারা দেখেন যে অগণিত লাইসেন্সযুক্ত রিক্রুটার্স রয়েছে তাদেরকে আপনারা যোগাযোগ করতে পারেন, সেইভাবে আপনারা চাকরিতে চেষ্টা করতে পারেন। সো এদের মাধ্যমে যদি আপনি আসতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই জিনিসটা চেক করা খুব ইম্পর্টেন্ট যে তাদের লাইসেন্স নাম্বার থেকে শুরু করে সব কিছু ঠিক আছে কি না। ভিউ লাইসেন্সে গেলেই আপনারা সব ইনফরমেশান পেয়ে যাবেন ইন পিডিএফ আকারে। তো এই যে দেখেন, যদি দেখেন ইনি একজন ইন্ডিয়ান আর এনার লাইসেন্সটা হচ্ছে এইটা। সো আপনারা আপনাদের শুধু কাজই হচ্ছে ভিউ লাইসেন্সে প্রেস করা, ইভেন দো অনেকেই হতে পারে আপনাদেরকে স্ক্যাম লাইসেন্স দেখাতে পারে, সেক্ষেত্রে আপনারা লাইসেন্স নাম্বার দিয়ে যদি চেক করেন তাহলে সত্যতাটা কতটুকু সেটাও জেনে যেতে পারবেন। আশা করি এই ইনফরমেশনটা বা এই ব্লগটা আপনাদের জন্য কাজে আসবে, যারা আপনারা মনে করেন যে না আমরা চেষ্টা করে আর পারছি না, আমাদের এখন একজন এজেন্সি বা রিক্রুটার্সের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে চাই, তারা আপনারা এই ব্রিটিশ কলম্বিয়ার এই লাইসেন্স প্রাপ্ত যে এজেন্সিগুলো আছে এগুলোতে চেষ্টা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।